হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেন আমরা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা হুবহু কিন্তু পরীক্ষার সময় কমন পাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে শুরু করব 61 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যারা এর আগের দিন পর্যন্ত বা এর আগের যে সমস্ত নাম্বারের কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো দেখতে চান, তাদের অনুরোধ করছি আপনারা সবাই একে একে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এই ভিডিওটি শেষ করে, এবং সেখানে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার দেওয়া আছে এবং তার মধ্যে পরপর ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো সাজানো আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদেরকে মোটিভেট করবে। আর আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন ক্যালকুলেশন করার পর, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি 61 নম্বর প্রশ্ন থেকে। প্রশ্নটা নাবার 2009-এ কোশ্চেনটা এসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলুন পড়ে দেখা যাক কি আছে। একটি সংখ্যার 3/5 অংশ এর 60% বা 60% এর 40% হয় 504, তাহলে সংখ্যাটির 2/5 অংশের 25% কত? মানে একই অঙ্ক দুটো অঙ্ক একটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। আশা করছি আপনারা এই ধরনের অঙ্ক প্রচুর করেছেন। এবং আপনাদের আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, সরি, এখানে যখন কোনোটি নয় ই অপশান থাকবে তখন আপনারা অবশ্যই আপনাদের ক্যালকুলেশনটা কনফিডেন্টলি করবেন, কেননা আপনারা যখন দেখবেন যে এই 4টে উত্তরের সাথে উত্তর মিলছে না তখন আপনারা আবার দ্বিতীয়বার ক্যালকুলেশনে যাবেন। তা সেই জন্য বলছি যখনই কোনোটি নয় আপনারা ক্যালকুলেশনটা অবশ্যই মন দিয়ে করবেন। আর আপনাদের খাতায় এই কোশ্চেন যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরছি সংখ্যাটি এক্স, তা সুতরাং 40% এর 60% এর 2/3 অংশের এক্স ইজ ইকাল টু 504, এটাই কোশ্চেনে বলা আছে। তা সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা এক্সের মান 350 বার করেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 62, 62 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন ব্যাংক পিও 2010-এ কোশ্চেনটা এসেছিল। 3060 এর 125% মাইনাস এক্স এর 80% ইজ ইকুয়াল টু 408, তার মানে এই এক্সটা কত সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তাহলে ধরি 3060 এর 125% মাইনাস এক্স এর 80% ইজ ইকুয়াল টু 804, এটা স্ক্রিনে দেওয়া আছে। তাহলে আমরা এক্সের মান এখানে ক্যালকুলেশন করে বার করেছি 4020। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন আপনাদের পুরস্কারটা নেওয়ার জন্য। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 63, 63 নম্বর প্রশ্ন। ব্যাংক পিও 2010-এ কোশ্চেনটা এসেছিল। 40% এর 265 প্লাস 35% এর 180 ইজ ইকুয়াল টু 50% এর জিজ্ঞাসা চিহ্ন, মানে এখানে আপনাদের এই মানটা বার করতে হবে। আপনারা এক্স ধরে অবশ্যই ক্যালকুলেশন করবেন। আপনারা অবশ্যই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা একটা কোশ্চেনের জন্য 30 মিনিট সময় পাবেন, চেষ্টা করবেন, সরি, একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় পাবেন, 30টা কোশ্চেনের জন্য 30 মিনিট সময় পাবেন। তা আপনারা একটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে করবার চেষ্টা করুন, কেননা আপনারা এর থেকে বর্ধিত টাইম পাবেন না। তা এখন যেহেতু আপনাদের প্র্যাকটিস ক্লাস, এই প্র্যাকটিস ক্লাসে আপনারা অঙ্কটা সঠিক করার চেষ্টা করুন, পরীক্ষার সময় আপনারা অবশ্যই সেগুলোকে 1 মিনিটের মধ্যে করতে পারবেন। তো চলুন 63 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি 40% এর 265 প্লাস 35% এর 180 ইজ ইকুয়াল টু 50% এর এক্স, তাহলে সুতরাং আমরা এখানে ক্যালকুলেশন করে এক্সের মান বার করেছি 338।
তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 338 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64 নম্বর প্রশ্ন। দেখুন ব্যাংক পিও 2009 কোশ্চেনটা এসছে। আপনারা হয়তো চিন্তা করতে পারেন ব্যাংকের কোশ্চেন আপনাদের আসবেন না, কিন্তু এরকম ধরনের প্রিভিয়াস ইয়ারে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন দেখা গেছে। আশা করছি আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবেন। তা আমাদের এখানে বলা আছে কোশ্চেন মার্ক, তারপরে পার্সেন্টেজ এর 450 প্লাস 46% এর 285 ইজ ইকুয়াল টু 257.1। তাহলে আমাদের এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 64 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর নির্বাচন করার পর আপনারা যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন 64 নম্বর প্রশ্নে আমরা দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি এক্স পার্সেন্ট এর 450 প্লাস 46% এর 285 ইজ ইকুয়াল টু 257.1। তাহলে অতএব আমরা এখানে এটাকে এক্সরে ক্যালকুলেশন করে এক্সের মান আমরা বার করেছি 28। তা যারা 64 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65 নম্বর প্রশ্ন। 365 এর 36% প্লাস 56.2 এর কোশ্চেন মার্ক, তারপরে আমাদের আছে পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 156.69। এটা ব্যাংক পিও 2010 কোশ্চেনটা এসছে, ঠিক আগের অঙ্কটার মতো এই অঙ্কটা। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করে আমাদের দেখে নিন, আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিন। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন 65 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি 365 এর 36% প্লাস, এখানে আমরা লিখছি কি না, 56.2 এর এক্স পার্সেন্ট ইজ ইকুয়াল টু 156.69। তাহলে আমরা এখানে এক্স ধরে এটাকে ক্যালকুলেশন করে বার করেছি। তাহলে ক্যালকুলেশন করে বার করার পর আমাদের এক্স ইজ ইকুয়াল টু 45। তা যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান ডি 65 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66 নম্বর প্রশ্ন। 355 এর কোশ্চেন মার্ক, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 456। তা পুরোটাই আপনাদের ক্যালকুলেশন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, ইজি ক্যালকুলেশন দেওয়া আছে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তরটা মিলিয়ে নেবেন। তাহলে ধরি আমরা ধরেছি এক্স পার্সেন্ট ধরেছি, তাহলে 355 এর এক্স পার্সেন্ট ইজ ইকুয়াল টু 456। তাহলে আমরা এটাকে এক্স ধরে মানটা বার করছি, এক্স ইজ ইকুয়াল টু 12। তাহলে যাদের উত্তর এখানে 66 নম্বর প্রশ্নে অপশান এ বেরোচ্ছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67 নম্বর প্রশ্ন। ব্যাংক পিও 2006 কোশ্চেনটা এসেছিল। তাহলে 23% এর 8040 প্লাস 42% এর 545 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, পার্সেন্টেজ এর 3000। তাহলে আপনাদের এই কোশ্চেন মার্ক এই পার্সেন্টেজটা কত সেটা আপনাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। 67 নম্বর প্রশ্নে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। যদি এর কোনো উত্তর না হয় তাহলে আপনাদের অপশান ইতে চুজ করতে হবে। তা সুতরাং আপনারা যখন ক্যালকুলেশন করবেন অবশ্যই একটু মনোযোগ সহকারে করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরেছি এই কোশ্চেন মার্কটাকে এক্স আমরা ধরেছি, তা আপনারা এখানে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন। ধরে ক্যালকুলেশন করে এক্সের মান 69.27। তাহলে যারা এই 67 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68 এসবিআই পিও 2008 কোশ্চেনটা এসছে। 3.2% এর 500 ইন্টু 2.8% এর কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 288। তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্ক এটা কত হবে সেটা আপনাদের এখানে বার করতে হবে। 68 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন ধরি 3.2% এর 500 ইন্টু 2.4% এর এক্স ইজ ইকুয়াল টু 288। তাহলে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান আমরা বার করেছি 750। তাহলে 68 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশান ডি 750, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69 নম্বর প্রশ্নে চলে এসেছি। 485.5 এর 85% ইজ ইকুয়াল কোশ্চেন মার্ক এর 50%, এটা ব্যাংক পিও 2006 কোশ্চেনটা এসেছিল। আপনাদের পাঁচটা উত্তর দেওয়া আছে, যে উত্তরটা সঠিক আপনারা
আপনাদের খাতায় সঠিক উত্তরটা ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরে নিচ্ছি আমরা যেখানে কোশ্চেন মার্ক আছে সেটাকে এক্স, তাহলে ধরি 84.85 এর 85% ইজ ইকুয়াল টু এক্স এর 50%, তাহলে আমরা এক্স এর মান বার করেছি কত 825.35। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 70। 40% এর 4.5% প্লাস কোশ্চেন মার্ক পার্সেন্টেজ এর 2/3 ইজ ইকুয়াল টু 20% এর 10। তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্কের এইটা কত মান সেটা আমাদের বার করতে হবে পাঁচটা অপশানের মধ্যে। আপনারা সবাই 1, 2, 3, 4 বা এ বি সি ডি ই এফ ই পর্যন্ত মানে পাঁচটা অপশান আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা কোশ্চেন মার্কের সংখ্যাটাকে এক্স ধরছি, ক্যালকুলেশান করছি, এক্স এর মান বেরোচ্ছে আমাদের 30। তাহলে যারা 70 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের মান বার করেছেন অপশান সি 30, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই এবার একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আপনারা ক্যালকুলেশন করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। আপনারা যদি দেখেন যে আপনাদের পার্সেন্টেজ 90% অ্যান্ড অ্যাবাভ আছে, তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে। যদি তার কম হয় তাহলে আপনাদের চেষ্টা করতে হবে এই পরীক্ষার বা এই সমস্ত কোশ্চেনে আপনাদের যাতে 90% অ্যান্ড অ্যাবাভ মার্কস থাকে, তা সেই জায়গাটা আপনারা খেয়াল রাখুন। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হচ্ছে 5% এর 3% কত শতাংশ, অপশান এ 15%, অপশান বি 30%, অপশান সি 50% এবং অপশান ডি 60%। আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, 5% এর 3% কত শতাংশ, অপশান এ 15%, অপশান বি 30%, অপশান সি 50% এবং অপশান ডি 60%। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।